2019 সালে যখন আমি কক্সবাজারে বেড়াতে আসি তো সাথে বেশ কিছু বন্ধু-বান্ধব ছিল তো মেরিন ড্রাইভের এখানে ঘুরতে ঘুরতে হুট করে এই ক্যাফেটার দিকে চোখ গেল সাম্পান ক্যাফে অ্যান্ড রিসোর্ট তো একদমই হুট করে চলে আসা দুপুরে খাওয়া দাওয়া করা ভালোই ছিল সব কিছু রান্নাটা অসাধারণ ছিল এবং সবচেয়ে যেটা প্রয়োজনীয় বিষয় আমি বলতেই পারি উল্লেখ করতেই পারি সেটা হচ্ছে এখানে যারা স্টাফ আছেন তারা অনেক বেশি আন্তরিক এবং আপনি যদি একটু কাস্টমাইজড ফুড খেতে চান সেক্ষেত্রে তারা সেটা সেভাবেই করে দেয় অন্তত আমাকে দিয়েছে এবং আপনাদেরও দেবে আমি আশা করছি তো 2019 এর পরে কোভিডের টাইমটা চলে এলো আমিও বেশ কিছুদিন দেশের বাইরে ছিলাম আমার মুভির কাজ ছিল নাটকের কাজ ছিল নিউজের কাজ ছিল তো সব কিছু নিয়ে একটু ঝুঁকি ঝামেলার মধ্যে এদিকটা একদমই আসা হয়নি তো 2021 এর দিকে আবার আসা হয় তখনও এখানে আসা হয়নি কোনো ক্রমে খুব ইমার্জেন্সি কাজ ছিল এবার আসা হলো একেবারেই আমার কিছু পারিবারিক বন্ধু-বান্ধবকে সাথে নিয়ে আজ আমার বার্থডে তো বার্থডের জন্যই এখানে আসা কক্সবাজারে তো অ্যাজ ইউজুয়াল ঘুরতে এসে এই পুরনো জায়গাটাতে আবার আসলাম একেবারে সবাই মিলে একটা জম্পেশ খাওয়া দাওয়া হলো সব কিছু ভালো ছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে 2019-এ আমি তাদের খাবারের যে মানটা পেয়েছি আমার কাছে আজকে খেয়ে ওঠার পর ঠিক একই রকমই লাগলো এটা মনে হয় একটা প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তারা তাদের খাবারের কোয়ালিটি কিংবা স্টাফদের হসপিটালিটি কিংবা ওভারঅল অ্যাটমসফেয়ারের যে কোয়ালিটি সেটা দীর্ঘ সময় ধরে মেনটেন করতে পারে কি না তো সাম্পান ক্যাফে অ্যান্ড রিসোর্ট সেটা খুব ভালোভাবেই মেনটেন করতে পেরেছে বলে অন্তত আমার আজ মনে হচ্ছে আপনারাও আসুন ভালো লাগবে